তো পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে অ্যাভাডা নামক, সরি, পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম ব্রিজ নামক এই থিমটা কিভাবে আপনি ইনস্টল করবেন এবং কিভাবে ডেমো ইনস্টল করবেন। তো আমি ভিডিও সুবিধার্থে আমি ডেমোটা পূর্বে ইনস্টল করে রেখেছি, এখন আমরা এই ডেমোটা নিয়ে কাজ করব যে আসলে এখান থেকে সমস্ত কন্টেন্ট গুলো কিভাবে আমরা পরিবর্তন করতে পারি এবং বায়ারের রিকোয়েরমেন্ট অনুযায়ী আমরা কিভাবে এগুলো পরিবর্তন করে করে বায়ারের কন্টেন্ট অনুযায়ী আমরা এখানে ফুলফিল করতে পারি এবং সম্পূর্ণ আলাদা একটি ওয়েবসাইট আমরা ডিজাইন করতে পারি। তো সেটি করার জন্য আমি পূর্বেই বলেছিলাম যে আমরা একটা থিমকে কাজ করার জন্য একেবারে সম্পূর্ণ প্রথম থেকে এখান থেকে শুরু করে একেবারে ফুটার পর্যন্ত আমরা সমস্ত কিছু কাজ করব, সমস্ত কিছু পরিবর্তন করব বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো সেটা করার জন্য আমি পূর্বে বলেছিলাম এখানে যেটা আছে এটাকে পরিবর্তন করার জন্য আমরা কোথায় চলে যাব, কাস্টমাইজ অপশনে চলে যাব। তো আমরা কাস্টমাইজ অপশনে চলে যাই, যেহেতু এটা একটা টাইটেল অপশন আর এই টাইটেলটা পরিবর্তন করতে পারি প্রত্যেকটা জিনিস, আমাকে খেয়াল রাখা লাগবে যে কি কি জিনিস আমাদের পরিবর্তন করা লাগবে। আমি গত ক্লাসগুলোতে বা অ্যাভাডা থিম নিয়ে যখন আমরা কাজ করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কি কি জিনিস আমাদের পরিবর্তন করতে হবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যখন আমরা একজন বায়ারের জন্য বা একজন কাস্টমারের জন্য আমরা কাজ করব। এখন আমরা এটাকে পরিবর্তন করব, এই আইকনটা এবং এই টাইটেলটা। যদি আমরা একেবারে প্রথম থেকে শুরু করি তাহলে এখানে আছে একটি আইকন এবং একটি টাইটেল, তো সেটা করার জন্য এখানে আছে একটি সাইড আইডেন্টিটি, মানে এই সাইড আইডেন্টিটিতে আছে সাইড টাইটেল, এই টাইটেলটা হলো এটা আর এটা হলো তার ট্যাগ লাইন। একটা এই টাইটেলের মধ্যে দুইটা জিনিস থাকে, যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, ব্রিজ ওয়ার্ডপ্রেস থিম বাই আশিক, এই আশিকের পর একটা স্ল্যাশ আছে, স্ল্যাশ বলতে একটা খাড়া দাগ আছে, তারপর আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। তো এই নিচের যে খাড়া দাগটুকু আছে এই দাগটুকু মূলত এসেছে এই ট্যাগ লাইন থেকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যদি এখন একটা পরিবর্তন করি, আমরা কন্টেন্ট আনার জন্য যে কোনো একটা গুগলে সার্চ করলাম বেস্ট থিম, যে কোনো একটা কিছু এখান থেকে নিয়ে নিয়ে শুধু জাস্ট আমরা কন্টেন্ট গুলো কিভাবে পরিবর্তন করতে হয় যাতে একজন বায়ার আমাকে যখন কন্টেন্ট গুলো দিবে সেটা অনুযায়ী আমরা পরিবর্তন করে করে থিমটাকে চেঞ্জ করতে পারি বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী। যে কোনো একটা থিম আমরা এখান থেকে অন করি, যেখান থেকে আমরা কন্টেন্ট গুলো নিব জাস্ট ফর কন্টেন্টের জন্য, এখানে আছে টাইটেল। তো আমরা যদি, যেহেতু এটা একটা অ্যাভাডা ব্রিজ থিম নিয়ে আমরা কাজ করছি, তাই ব্রিজ থিমের যে কোনো একটা কিছু আমরা চাইলে এখানে দিতে পারি। এটা এটা কি রিলেটেড একটা ওয়েবসাইট আমাকে সেটা অনুযায়ী বুঝতে হবে, এটা একটা কমিউনিকেশন ওয়েবসাইট, হ্যাঁ এটা একটা কমিউনিকেশন ওয়েবসাইট। আর এই কমিউনিকেশন যেহেতু একটা ওয়েবসাইট তাই আমি টাইটেলটা দিব ঠিক একই রকম, বেস্ট কমিউনিকেশন কমিউনিকেশন প্ল্যাটফর্ম এভার, এটা আমার ইচ্ছে মতন করে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আপনারা টাইটেলটা দিয়ে দিবেন। তার পরবর্তীতে আছে ট্যাগ লাইন, তো ট্যাগ লাইনটা হলো এখানে যদি আমরা একটু ক্লিক করে ধরে রাখি তাহলে নিচের যে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট এখানে যে লেখাটি আসছে সেটা হলো ট্যাগ লাইন। তো আমরা চাইলে এখানে ট্যাগ লাইনের ভিতর আমরা দিয়ে দিতে পারি ইন দা ওয়ার্ল্ড, যে কোনো একটা কিছু আপনি চাইলেই এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা এটা দিয়ে, তার পরবর্তীতে আছে একটা সাইট আইকন, এই আইকনটা হলো এই যে লাল যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো সাইট আইকন। তো সাইট আইকনটা দেওয়ার জন্য আমরা এখান থেকে আপলোড করতে পারি কিংবা এটা করে এখান থেকে জাস্ট ফর ফান আমি এটাকে দেখাই এটাকে কি বলছে, এটার কোয়ালিটি খুব বেশি বড়। আচ্ছা ম্যাক্সিমাম মার্কেজ একটা ইমেজ এটা আপলোড করে না কেন, এখানে লেখা থাকবে আপনি চাইলে এই আইকনটা কত এমবি বা কত মেগাপিক্সেলের ইমেজ আপনি চাইলে কতটুকু হাইট উইথ এর মধ্যে সেটাকে আপলোড করতে পারেন। তো এখানে বলে দিচ্ছে 2 MB, আর আমার এই ইমেজটা ছিল মেবি 7 MB-র একটা ইমেজ, তো এটা আপলোড নিবে না, সেজন্য একটু খেয়াল করে নিলেই আপনারা চাইলে সহজে এটা পারবেন। তো আমি এখান থেকে দেখি এখানে যদি আমি আসি, আমি চাইলে এখান থেকে চাচ্ছি যে এই আইকনটাই আমি দিব, এটাকে আমি আইকন আকারে আমার এখানে আমি ইউজ করব। তো আমি দিয়ে দিচ্ছি যে কোনো কিছু আপনাকে বায়ার দিয়ে দিবে এই আইকন গুলো, এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, তারপর বলবে যে এটা দেখতে কেমন দেখাবে, এরকমটা দেখাবে। তো আচ্ছা ঠিক আছে,
স্কিপ ক্রপিং, যদি এখান থেকে ক্রপটা না চান, যদি এখান থেকে ক্রপ চান তাহলে এখান থেকে এটা ক্রপ হয়ে যাবে, যেহেতু ইমেজটা ছোট এখানে এরকম দেখাচ্ছে। এর চেয়ে বড় যদি ইমেজ আপনি আপলোড করেন তাহলে আপনাকে এখানে ক্রপ করতে বলবে, যেহেতু এখানে এটা ক্রপ করার কোনো প্রয়োজন নেই তাই এখান থেকে আমি স্ক্রিপ্ট ক্রপিং দিয়ে রাখলাম। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আইকনটাও চেঞ্জ হয়ে গেছে, কাস্টমাইজ বেস্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম এভার, বেস্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম এভার দেবার পর আমরা এখান থেকে পাবলিশ করে বের হয়ে যাব। উপরে দেখতে পাবেন কি কি পরিবর্তন হচ্ছে, এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সমস্ত কিছু পরিবর্তন হবে। তো আমরা এখান থেকে সাইট আইকন থেকে বের হয়ে যাব। তারপর আছে মেনু, চাইলে আমরা এখানে তিনটা মেনু আছে এই ওয়েবসাইটের মধ্যে, একটা হলো এখানে একটা মেনু আছে, আরেকটা আছে হেডারের মধ্যে, এখানে একটা মেনু, ফুটারে একটা মেনু, এখানে একটা মেনু হবে বা এখানে যেখানেই হোক না কেন, মোট তিনটা মেনু এই থিমের মধ্যে আপনি চাইলে অ্যাড করতে পারেন। ফুটার মেনু 1, ফুটার মেনু 2, ফুটার মেনু 3, মানে ফুটারের মধ্যে তিনটা মেনু হবে, আরেকটা হবে মেইন মেনু। এগুলো আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই মেনুগুলো পরিবর্তন করতে পারেন। তো আমাকে মেনুগুলো পরিবর্তন করার পূর্বে বুঝতে হবে যে এই মেনুগুলো কি এক একটা পেজ কিনা, মানে এই পেজে যে ডিজাইনটুকু দেখাচ্ছে অন্য পেজটাতে সেম ডিজাইনটুকু দেখাচ্ছে কিনা। আমার কথাটি কি আপনারা বুঝতে পেরেছেন? এখানে যে মেনুগুলো থাকবে সেই মেনুগুলো যদি আপনি এখান থেকে পোর্টফোলিওতে ক্লিক করেন বা অন্য কোনো ডিফারেন্ট ক্যাটাগরির একটি মেনুতে ক্লিক করেন, তখন যদি আপনারা দেখতে পারেন যে এখানে ভিন্ন আরেকটি ডিজাইন এখানে এসেছে, তাহলে বুঝতে হবে যেটি একটি আলাদা ডিজাইন, মানে আলাদা একটি পেজ। আর যদি একই পেজের মধ্যে আপনাকে স্ক্রল করে নিচে কিংবা যে কোনো একটা সাইটে চলে আসে তাহলে বুঝতে হবে এটি একটি এক পেজের ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অনেকগুলো মেনু একই নামের, এগুলো আসলে মূলত পেজগুলো বৃদ্ধি করার জন্য বা মেনুকে দেখলে কিরকম দেখাবে, সম্পূর্ণ মেনু যখন আমরা তৈরি করব সেটা দেখাবে, সেজন্য এতগুলো মেনু একই নামের ইউজ করেছে। আমরা দেখবো এগুলো কিভাবে ডিলিট করতে হয়। আচ্ছা, এগুলো যেহেতু আলাদা আলাদা ডিজাইন, আমরা যদি একটু প্রোগ্রেসে যাই তাহলে বুঝতে পারবো প্রোগ্রেসের ডিজাইনটা এখানে দেখতে পাবেন নামটাও পরিবর্তন হবে, আওয়ার প্রোগ্রেস চলে এসেছে। তার মানে এই থিমটাতে এটা একটা এটা একটা মাল্টিপল পেজের, মানে অনেকগুলো পেজের একটা ওয়েবসাইট। আর যখনই এই পেজটা বা এই ডিজাইনটা বা এই ওয়েবসাইটটা যখন বায়ারকে আপনি দিবেন, তখন যদি এটা অনেকগুলো পেজের ওয়েবসাইটের হয় তাহলে আপনাকে বায়ারকে বোঝাতে হবে যে এটা অনেকগুলো পেজের ওয়েবসাইট, আমার কাজ করতে অনেক দিন সময় লাগবে, একটা পেজ ডিজাইন করতে আমার আধা বেলা লাগবে, তাহলে 7 পেজের ওয়েবসাইট হইতে আমার 3 দিন সময় লাগবে। এভাবে আপনি সময়গুলো বুঝে নিয়ে নিবেন যে আমি 3 দিনে এই কাজটা করব, আমাকে $200, $300, $400 আমাকে এত দিতে হবে, আপনাকে পূর্বেই বায়ারের সাথে কমিউনিকেশন করে বলে দিতে হবে। আর যদি এক পেজের ওয়েবসাইট হয়ে থাকে, বায়ার হতে পারে যে বুঝতেও পারে কিংবা না বুঝতে পারে, তাহলে আপনি কনভারসেশন করবেন ওইভাবে যে আমি এই ওয়েবসাইটটা ফুললি ডিজাইন করে দিব বা কন্টেন্ট গুলো পরিবর্তন করে দিব, আমাকে এত ডলার দিতে হবে। বুঝাতে পেরেছি? কিন্তু যখন মাল্টিপল পেজ মানে আলাদা আলাদা ডিজাইন হয়, তখন আপনি বলে নিবেন যে আমার এখানে 7টা 8টা পেজ আছে বা 12টা পেজ আছে, 12টা পেজ আমাকে কন্টেন্ট গুলো পরিবর্তন করতে মিনিমাম আমাকে এতদিন সময় দিতে হবে, 5 দিন সময় দিতে হবে, 4 দিন সময় দিতে হবে। আমরা সব সময় একটা বাইরের কাজের জন্য একটু বেশি করে সময় চেয়ে নিব। বুঝাতে পেরেছি? যাতে আমরা কমফোর্টেবল ফিল করে কাজটা কমপ্লিট করতে পারি। আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো প্রথমে আছে এখানে একটা হোম পেজ, হোম নামে দুইটা দুইটা মেনু আছে, ব্লগ ব্লগ পোর্টফোলিও প্রত্যেকটা দুইটা দুইটা করে আছে। মূলত যেহেতু আমরা এটা পরিবর্তন করে ফেলেছি, এখন আমরা দেখব যে পরবর্তী কাজগুলো আমরা কি কি পরিবর্তন করতে হবে। এখানে আছে একটা লোগো, তো লোগোটা কোথায় পরিবর্তন করতে হয় আশা করি আপনারা জানেন। এখান থেকে যদি আমরা কোয়াড অপশনে চলে যাই, সেখান থেকে আপনি লোগো গুলো পরিবর্তন করতে পারবেন। এবং এই সাইটের মধ্যে যত
সরি, এই সাইটের মধ্যে যত ফন্ট আছে, মানে এই যে লেখাগুলোর স্টাইল আছে, এই লেখাগুলোর স্টাইল আপনি চাইলে প্রত্যেকটা জায়গা থেকে পরিবর্তন করতে পারেন, এবং এটা কোথায় কতটুকু সাইজের হবে সেটাও আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন থিম অপশন থেকে। আমি গত ক্লাসগুলোতে বা অ্যাবাডা থিম নিয়ে যখন আমরা কাজ করেছিলাম তখন আমি বুঝিয়েছিলাম। আশা করি আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করেছেন। এখান থেকে যদি আমি লোগোতে ক্লিক করি, এটা হলো ব্রিজ থিমের অপশন অপশন প্যানেল। প্রত্যেকটা থিমের মধ্যে, পেড থিমের মধ্যে এরকম কিছু অপশন থাকে, অপশন প্যানেল থাকে প্রত্যেকটা থিমের মধ্যে। এই প্রত্যেকটা ফাংশনালিটি সেম টু সেম থাকে। তো এখন যেহেতু আমরা এই লোগোটা পরিবর্তন করব ব্রিজ নামক এই থিমের, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা লোগোতে ক্লিক করেছি, লোগো ইমেজ নর্মাল, লোগো ইমেজ লাইট, লোগো ইমেজ ডার্ক, মানে যখন এটা সম্পূর্ণ ডিজাইনটা ব্ল্যাক হবে তখন কি কালার হবে, লোগো ইমেজ স্টেকি হেডার, মানে যখন আমরা এখান থেকে একটু স্ক্রোল বার করব তখন এই লোগোর লোগোটা কি কালারের হবে সেটা স্টেকি, লোগো ইমেজ ফিক্সড অ্যাডভান্স হেডার, মানে হেডারের মধ্যে ফিক্সড করা থাকবে লোগোটা, এরকম এক্সেট্রা এক্সেট্রা, এই বিষয়গুলো যদি আপনারা ঘাটেন তাহলে দেখতে পাবেন। এখান থেকে যদি আমি রিমুভ করে দিয়ে একটা লোগো চয়েস করি, আপলোড করি, তাহলে আমরা বুঝতে পারবো যে লোগোটা আসলে পরিবর্তন হচ্ছে। সাপোজ ধরুন আমরা লোগো আকারে এই যে ছাতাটাকে আমরা লোগো আকারে ইউজ করব, 2 MB লোগোটা আমরা 2 MB-র বেশি আপলোড করতে পারবো না, একটু খেয়াল করে নিবেন। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর সিলেক্ট ইমেজ, তারপর যদি আমরা সেভ করি, সাকসেসফুলি সেভ। অ্যাভারা থিমে যখন আমরা সেভ করতাম একটু খুব বেশি সময় নিত, বাট এই ব্রিজ থিমটা খুব বেটার, যেটাতে সেভ করতে খুব অল্প সময়ের মধ্যে, এই যে দেখুন আমরা যদি এখানে সেভ ক্লিক করি সাথে সাথে সেভ হয়ে গেছে। এই সকল কারণে একটা সময় হবে কি যে অ্যাভারা থিমটাকেও এই ব্রিজ থিম পিছ ফালিয়ে দিবে। আমরা যদি একটু রিফ্রেশ করি দেখতে পাবো এখানে ব্রিজের পরিবর্তে ছাতাটা চলে এসেছে, আর এখানেও লেখাটা পরিবর্তন হবে, আইকনটা পরিবর্তন হবে, যেখানে ছাতা চলে এসেছে এখানে আইকনটা পরিবর্তন হয়েছে, এই টাইটেলটা পরিবর্তন হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একই রকম ভাবে একজন ভায়ার যখন আপনাকে ইমেজ দিয়ে এগুলো লোগো ডিজাইন করতে হবে, তখন আপনি বায়ারকে বলে দিবেন যে আমাকে ইমেজ দিতে হবে, নর্মাল একটা ইমেজ লাগবে, একটা লাইট, একটা ডার্ক ইমেজ লাগবে, একটা স্টেকি হেডারের জন্য একটা ইমেজ লাগবে, প্রত্যেকটার হাইট কতটুকু হবে এখানে দেওয়া আছে, একটা অ্যাপল আইকন থেকে, অ্যাপল ডিভাইস থেকে বা আইপ্যাডের যে ডিজাইনগুলো আছে সেটার ডিজাইনের থেকে যে লোগোগুলো লাগবে, এগুলো সমস্ত কিছু আপনি বায়ার থেকে চেয়ে নেবেন। আর তখনই আপনি চাইতে পারবেন, যখন আপনি এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন কোথায় কি কি প্রয়োজন পড়ে এই ডিজাইনটাকে সম্পূর্ণ করার জন্য। এই থিম অপশনটা প্রত্যেকটা ডেমোতে সেম, যতগুলো ডেমো আপনি আপলোড করবেন না কেন এই থিম অপশনগুলো সেম থাকবে। ঠিক একই রকম একই জায়গা থেকে আপনাকে লোগোগুলো পরিবর্তন করতে হবে, একই জায়গা থেকে মেনুগুলো পরিবর্তন করতে হবে, একই জায়গা থেকে এই কন্টেন্ট গুলো পরিবর্তন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সাপোজ ধরুন এখন যদি আমি ব্লগে ক্লিক করি, দেখবেন এই ব্লগ দুইটা সিলেকশন হয়ে যাবে, যেহেতু এখানে ব্লগ অপশন দুইটা দেওয়া আছে মেনু, ব্লগ দুইটা সিলেকশন হয়ে গেছে, কারণ এখানে ব্লগ দুইটা দুইটা করে আছে। আচ্ছা যাই হোক, আশা করি এই থিম অপশনের এই বিষয়গুলো আপনারা খুব ভালো করে জানেন, আমি পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছি। তারপরও যদি প্র্যাকটিস করে না থাকে তাহলে আরেকবার একটু দয়া করে এখানে প্র্যাকটিস করে নিবেন, কারণ আমরা যতগুলো থিম নিয়ে কাজ করব প্রত্যেকটা থিমেতে এরকম একটি থিম অপশন থাকবে যেখানে এই প্রত্যেকটা অপশনগুলোই সেম থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? তাই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, একজন ওয়েব ডিজাইনার বলুন আর একজন ওয়েব ডেভেলপার বলুন, হতে গেলে মূলত আমরা এখন কাজ করছি ওয়েবসাইট ডিজাইন নিয়ে, ডেভেলপ করা আরেক জিনিস, বুঝাতে পেরেছি? আর এগুলো যদি আমরা ডিজাইন করতে পারি তাহলে আমরা একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারবো, বুঝাতে পারছি? আর ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে গেলে এরকম একটা ডেমো
আমরা বানাতে পারবো, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারবো, এইচটিএমএল এ ডিজাইন করে করে। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন কিভাবে পরিবর্তন করতে হয়। এখানে এই লোগোর আইকন বা এই সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো কিভাবে পরিবর্তন করতে হয়। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা মেনুগুলো পরিবর্তন করতে। এর পরবর্তীতে আছে এই লোগোটার পরে পরবর্তীতে আছে, এখানে যদি আমরা ক্লিক করি ব্রিজ নামকে এটা, আর কিছু আছে কি কানেক্ট উইথ আস, এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আমরা এই থিম অপশন থেকে চেঞ্জ করতে পারবো। এই যে সোশ্যালে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দেওয়ার জন্য আমাকে বলবে যে এখানে যদি আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আমরা এখানে দিয়ে দিই, কানেক্ট উইথ টুইটার, কানেক্ট উইথ ইনস্টাগ্রাম, কানেক্ট উইথ, আসলে এইটার এই থিমটার একটা প্রবলেম হলো, এখানে যদি আমরা ক্লিক করি এই লিঙ্কডইন এই অপশন আমাদেরকে নিয়ে আসবে। আমরা যদি এখন শো ফেসবুক শেয়ার অপশন এখানে ক্লিক করি তাহলে শেয়ার অপশনে নিয়ে আসবে, যদি আমরা পিন্টারেস্টে ক্লিক করি পিন্টারেস্টে নিয়ে আসবে। এই ব্রিজ থিমের অনেকগুলো সুবিধা, এরকম মজার মজার ডিজাইন মজাভাবে কাজ করা যায় এই ব্রিজ থিমটা দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমরা এখন চলে যাব এই মেনুগুলো দিয়ে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। আমি এক এক করে দেখাচ্ছি একেবারে উপর থেকে ধরে কিভাবে আমরা কাজ করব। এখন মেনুগুলো দেওয়ার জন্য আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনুস অপশনে। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। তো মেনুস অপশনে গেলে আমরা দেখতে পাবো এখানে যে মেনুগুলো আছে, হতে পারে সেটা পেজ আকারে, হতে পারে সেটা ক্যাটাগরি আকারে। এই ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতে পেরেছি প্রত্যেকটা পেজের প্রত্যেকটা মেনু আলাদা আলাদা ডিজাইন করা আছে, তার মানে এগুলো সব পেজ আকারে করা, আলাদা আলাদা পেজের। আমরা যখন এই মেনু থেকে প্রত্যেকটা পেজের এই পোর্টফোলিও অপশনটা ডিজাইন করব, তখন আমাকে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা গিয়ে গিয়ে আমাকে এই মেনুর ডিজাইন গুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস দুইটা করে আছে, আমরা যদি এইভাবে টেনে টেনে বা আমরা এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিব, রিমুভ করে দিব, প্রত্যেকটা দুইটা করে আছে, তো আমি একটু দ্রুত এটাকে কেটে ফেলি, কমিয়ে ফেলি, যাতে কাজ করতে আমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। যদি আমরা সেভ করি এখন দেখতে পাবো এখান থেকে হোম একটা হয়ে গেছে, ব্লগ একটা, পোর্টফোলিও একটা, অ্যাবাউট পেজ একটা। আমরা এখন এটাকে সম্পূর্ণ রিফ্রেশ হয়ে যাবার পর আমরা এটাকে একটু রিফ্রেশ করব। পেজটাকে রিফ্রেশ করার পর আমরা দেখতে পাবো মেনু বার থেকে মেনুগুলো কমে গেছে, এখন মাত্র একটা একটা করে মেনু শো করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই মেনুগুলোকে পরিবর্তন করতে পারবেন এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে এসে। আপনি চাইলে নতুন কোনো পেজ যদি আপনি ক্রিয়েট করেন তাহলে এখান থেকে পেজ, এখান থেকে এই পেজের অপশনে গিয়ে অ্যাড নিউ পেজে ক্লিক করে একটি পেজ, যদি সাপোজ ধরুন আমি এখান থেকে চাচ্ছি একটি পেজ ক্রিয়েট করতে, মানে তৈরি করতে একটি পেজ তৈরি করব, পেজের নাম দিব টেস্টিং, সাপোজ ধরুন টেস্টিং আকারে আমি দিলাম। আমরা একটু অপেক্ষা করব পেজটি লোড নেবার জন্য। আচ্ছা, যখন এইভাবে চলে আসবে খেয়াল করে দিবেন ক্লাসিক এডিটরটা আপনাদের পিসিতে, আপনাদের এই সার্ভারের মধ্যে ক্লাসিক এডিটর নামক একটি প্লাগইন ইনস্টল করে নিতে, না হলে আপনারা বুঝতে একটু অসুবিধা হতে পারে। এটা একটা গুটেনবার্গ এডিটর, বুঝাতে পেরেছি আশা করি। যদি উপরে যাই টাইটেলে আমরা দিব টেস্টিং, টেস্টিং দিয়ে আমরা যদি এখান থেকে পাবলিশে ক্লিক করি পাবলিশ। এখন যদি এখানে দেখতে পাবেন যে টেস্টিং নামক কোনো পেজ নেই, কিন্তু যদি আমি এই পেজটাকে একটু রিফ্রেশ করি দেখতে পাবেন যে এখানে টেস্টিং নামক, এই যে টেস্ট টেস্ট নামক একটা আছে কিন্তু টেস্টিং নামে নেই।
আমরা যদি একটু রিফ্রেশ করি পেজটাকে, এটা রিফ্রেশ হয়ে যাওয়ার পর দেখতে পাবো এখানে একটা টেস্টিং নামক মেনু চলে আসবে, যেহেতু এগুলো পেজ আকারে করাই ডিজাইনটাকে। একটু নিচে আসি, এই যে টেস্টিং, টেস্টিং কে সিলেক্ট করে যদি অ্যাড টু মেনুতে ক্লিক করি দেখতে পাবো এই টেস্টিংটা নিচে চলে আসছে, এই যে এটাকে। চাইলে এখন আপনি চাইলে এটাকে একেবারে উপরে নিয়ে আসতে পারেন, আমি গত ক্লাসগুলোতে এগুলো দেখিয়েছি কিভাবে এগুলো পরিবর্তন করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এগুলো পরিবর্তন করবো, এই মেনুগুলো। তো মেনুগুলো পরিবর্তন করার পর আমাদের প্রয়োজন পড়বে এই মেনু থেকে, এই যে পেজটা এখন আছে, আমরা এখন আছি হোম নামক এই পেজটিতে, কিন্তু যদি আমরা পোর্টফোলিওতে ক্লিক করি, পোর্টফোলিওতে অন্য আরেকটি পেজে আমাকে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন এটা সিলেক্ট হয়ে থাকবে, হোমটা আর সিলেক্ট হয়ে থাকবে না, এই যে হোমটা চলে গেছে। এখন আমরা আছি পোর্টফোলিওতে, তার মানে আমাকে এই পোর্টফোলিওটা আলাদাভাবে ডিজাইন করতে হবে। তো আমরা হোম পেজে চলে যাব, সর্বপ্রথম আমরা হোম পেজ নামক এই পেজটিকে ডিজাইন করব। তো এই পেজটিকে ডিজাইন করার জন্য যেহেতু এগুলো আলাদা আলাদা করে পেজ আকারে এই মেনুগুলো অ্যাড করা হয়েছে, যদি আমরা পেজেসে ক্লিক করি এখানে আরো কিছু সাব মেনু আছে, এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু সাব মেনু আছে যেগুলো হতে পারে আলাদা আলাদা কাস্টম লিঙ্ক আকারে এখানে দেওয়া। আসলে এগুলো থাক, আমরা এখন কিভাবে হোম পেজটাকে কিভাবে পরিবর্তন করব যখন একজন ভায়ার বা কাস্টমার এই ব্রিজ নামক, বা আমাদের সাপোজ ধরুন আমাদের এই ওয়েবসাইটের নাম হলো কি, এটা কি ওয়েবসাইট, কমিউনিকেশন ওয়েবসাইট, কেউ লিখে সার্চ করলো গুগলে communication.com, তখন আমার এই ওয়েবসাইটটা ঠিক এরকম, এই যে হোম পেজটা এরকম ভাবে শো করবে communication.com আকারে, ঠিক এটাই এখানে শো করছে। তো এখন যেহেতু এটা আমরা হোম পেজে আছি, তাই আমরা এখান থেকে চলে যাব পেজেসে ক্লিক করব। পেজেসে ক্লিক করার আগে পেজেসে যদি আমরা মাউস ওভার করি এখান থেকে দেখতে পাবো অল পেজেস, বা আমরা চাইলে এখানেও ক্লিক করে অল পেজেসে যেতে পারি, কিন্তু আমরা একটু শর্টকাট করব পেজেসে মাউস ওভার করে এখান থেকে পেজেসে ক্লিক করব। তো পেজেসে ক্লিক করার পর আমরা এখান থেকে, যেহেতু এটা ফ্রন্ট পেজ মানে প্রথম পেজ, ফ্রন্ট মানে সম্মুখ বা সামনে, এই পেজটা সামনে দেখাচ্ছে, তাই আমরা খুঁজে বের করব হোম থাকুক, এখানে যেহেতু হোম লেখা আছে হোম ম্যাটার না, কোথায় ফ্রন্ট পেজ লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি হোম মেনুটার সামনে বা এই যে লেখাটার সামনে ফ্রন্ট পেজ আকারে লেখা আছে, ফ্রন্ট পেজ, তার মানে এটাই হলো গিয়ে আমাদের হোম পেজের এই ডিজাইনটুকু। আশা করি বুঝতে পেরেছেন, আমি আরেকবার বলছি, আমরা যখন এই যে communication.com এ আসব তখন যে পেজটা শো করবে সেটা হলো ফ্রন্ট পেজ মানে সম্মুখের সামনের পেজ। তো আমরা যেহেতু এটা মেনুটা পেজ আকারে তৈরি করা, তাই আমরা এখান থেকে পেজেসে চলে এসেছি। পেজেসে আসার পর আমরা এখান থেকে খুঁজে বের করব ফ্রন্ট পেজ কোথায় লেখা আছে। এখানে থাকতে পারে 50-60টা মেনু থাকতে পারে, যদি খুঁজে পেয়ে না থাকেন তাহলে এখানে থাকবে এক দুই করে সিরিয়াল থাকবে, এখান থেকে এক এক করে পেজেসে চলে যাবেন, সেখান থেকে খুঁজে বের করবেন কোথায় ফ্রন্ট পেজ লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেজ লেখা আছে, তো এখান থেকে আমরা ইডিটে ক্লিক করব, ইডিট, এখান থেকে ক্লিক না করে আমরা চাইলে এখান থেকে অন্য আরেকটি পেজেসে এটাকে ওপেন করতে পারি, আর ড্যাশবোর্ডটাকে এখানে ড্যাশবোর্ডই রেখে দিব আমাদের কাজের সুবিধার্থে। আমরা আরেকটি পেজে এটাকে ওপেন করব, এটা এখানে পেজ আকারে থাক, আমরা আরেকটা পেজে ওপেন করি, এখান থেকে আমরা এটাকে পরিবর্তন করব। আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে WP বেকারি নামক একটি পেজ বিল্ডার, প্রত্যেকটি পেজ বিল্ডারের প্রত্যেকটি যে টপ রেটেড যে থিমগুলো আছে বা সবচেয়ে পপুলার যে থিমগুলোতে আছে, তারা প্রত্যেকটা থিমের মধ্যে এই অপশনটা ব্যবহার করেছে, বা এই থিম তাদের ডিজাইন গুলো করার জন্য WP বেকারি ইউজ করেছে। আমরা যদি WP বেকারিটা ভালোভাবে শিখতে পারি তাহলে প্রত্যেকটা থিম নিয়ে কাজ করা চুটকির ব্যাপার হয়ে দাঁড়াবে, একেবারে সহজ হয়ে যাবে আমাদের
কাজ করার জন্য। একটু রিফ্রেশ হয়ে যাবার পর সম্পূর্ণটা যখন রিফ্রেশ হয়ে যাবে, তখন এই পেজের যে কন্টেন্ট গুলো আছে, আমরা গত এবারা থিমে যেরকম ভাবে কাজ করেছিলাম ঠিক সেম টু সেম এবারা থিমের মতন এখানেও দেখাবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আমরা এবারা থিমে কাজ করেছিলাম, সেম টু সেম আমরা এখানেও দেখতে পাচ্ছি। তা আমরা এখান থেকে যদি কোনো কন্টেন্ট পরিবর্তন করি, তাহলে আমাদের এই ফ্রন্ট পেজের মধ্যে কন্টেন্ট গুলো পরিবর্তিত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে গেছে, এখন আমাদের কন্টেন্ট গুলো পরিবর্তন করাটা একটু সহজ হয়ে যাবে। তো আমরা যদি এই ডিজাইনটাকে যদি আরো করি, ডাব্লিউপি বেকারিটা যদি আমরা খুব ভালো করে জানি, তাহলে এই ডিজাইনটা আমাদের জন্য একেবারে পানিপাত হয়ে যাবে। সাপোজ ধরুন এখানে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা মেনুর পর থেকে শুরু হবে, যেহেতু মেনুটা প্রত্যেকটা পেজের মধ্যেই থাকবে এবং ফুটার নামক অপশনটুকু আপনারা খেয়াল করে দেখবেন, আলাদা আলাদা যে পেজটাতে যাবেন সেই পেজটাতে ফুটার মানে হেডার কতটুকু একই থাকছে এবং ফুটারে কতটুকু জায়গা একই থাকছে, এই জিনিসটা আগে আপনারা শিওর হয়ে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ নামক এই লেখাটুকু এখান থেকে ধরে একেবারে ফুটার পর্যন্ত একই রকম থাকছে প্রত্যেকটা আলাদা আলাদা পেজের মধ্যে, এটা আগে শিওর হয়ে নেবেন। তো আমরা এখন এই অ্যাবাডা থিমের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমে হোম পেজের মধ্যে আছে, সরি খালি অ্যাবাডা অ্যাবাডা কথা ভুল করে বলে ফেলছি, এই ব্রিজ থিমটাতে প্রথমে আছে একটি স্লাইডার। আসলে এটা স্লাইডার কিনা আমরা কিভাবে বুঝবো, একটু যদি আমরা অপেক্ষা করি এখানে দেখতে পাবো কিছু ক্লিক করার মতন অপশন আছে, এখানে নেই কিন্তু এটার অপশনটা একটু অন্যরকম। এখানে আমরা চাইলে যে দেখতে পাচ্ছেন যে কন্টেন্টটা পরিবর্তন হচ্ছে, একা একাই পরিবর্তন হচ্ছে, ইমেজটা পরিবর্তন হচ্ছে, তার মানে এটা একটা স্লাইডার দিয়ে করা। এই যে প্রথমটুকু হলো একটা স্লাইডার, প্রথম সেকশন টুকু এটা হলো একটা সেকশন, এই যে দেখতে পাবেন আরেকটি অপশন এখানে শুরু হয়েছে, এখানে এটা হলো লেয়ার স্লাইডার। আমাকে যদি লেয়ার স্লাইডারে কাজ করতে হয়, তাহলে আমাকে এখান থেকে এই যে পেন্সিল বাটনটাতে ক্লিক করতে হবে, এই যে লেয়ার স্লাইডার পেন্সিল বাটন, অথবা আমরা যদি এই পুরাটা নিয়ে কাজ করি, এই পুরো সেকশনের পিছনে যদি কোনো ইমেজ দেই, তাহলে আমাকে এখানে পরিবর্তন করতে হবে এই পুরো রো এর মধ্যে। এখানে যদি আমরা ক্লিক করি পুরো কলামের মধ্যে কাজ করব, আর যদি এখানে ক্লিক করি কেবলমাত্র এই কন্টেন্ট গুলো পরিবর্তন করার জন্য কাজ করব। আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা যদি ক্লিক করি এখানে সবুজ লেখা সবুজ জায়গাটার উপর ক্লিক করব, এটাকে চাইলে আমরা যে কোনো জায়গায় নাড়াচাড়া করাতে পারি। উইজেটের টাইটেল দিতে বলছে, তো টাইটেলের কোনো প্রয়োজন নেই, আমরা চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারি, ছোট বড় করে নিব আমাদের কাজের সুবিধার্থে। তো এখানে দেখতে পাচ্ছি একটা টাইটেল দেবার জন্য, এই টাইটেলটা আসলে কোথাও শো করবে না, এই টাইটেলটা আমাদের বোঝার সুবিধার্থে একটা একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো স্লাইডার থাকতে পারে, তো এই জন্য আমরা কি ধরনের স্লাইডার ইউজ করছি সেটার জন্য এটা বোঝার সুবিধার্থে আমরা এই টাইটেলটা ইউজ করবো। আর এখানে আছে একটা স্কাইপি স্লাইডার, তার মানে এই স্লাইডারটা হলো স্কাইপি নামক স্লাইডারের নাম দেওয়া হয়েছে, যে কারণে স্লাইডারটা স্কাইপি স্লাইডার আকারে আইডি আকারে এখানে দেখাচ্ছে, আর কিছু নয়, এখানে আর কিছু পরিবর্তন করা দেখাচ্ছে না। এই স্লাইডারটাকে নিয়ে কাজ করার জন্য যদি আমাদের কাজ করতে হয়, তাহলে আমরা যদি আবার এটাতে ক্লিক করি আমরা দেখতে পাবো, যেহেতু এটা একটা লেয়ার স্লাইডার দেখাচ্ছে, দেখতে পাবেন এখানে একটা অপশন আছে লেয়ার স্লাইডার নামক, আমরা যদি একটু খুঁজি এই যে লেয়ার স্লাইডার ডাব্লিউপি, আমরা যদি এখানে একটু আরেকটা পেজ ওপেন করি কন্ট্রোলে ক্লিক করে, আমরা যদি ক্লিক করি কন্ট্রোল আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোলে চেপে এখান থেকে যদি স্লাইডারে ক্লিক করি, দেখতে পাবো স্লাইডার লেয়ার স্লাইডারের একটা অপশন এসে গেছে। এই যে এখান থেকে চাইলে আপনি সমস্ত কিছু পরিবর্তন করতে পারেন। আচ্ছা আচ্ছা, নেক্সট নেক্সট দিয়ে দুইটা অপশন শেষ করব, ফিনিশ। এখন দেখতে পাবেন যে এখানে পিছনে দুইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, একটা স্কাইপি স্লাইডার স্কাইপি স্লাইডার, দুইটা সেম ইমেজ। আপনি চাইলে পূর্বে ডাউনলোড করা
স্লাইডারকেও এখানে ইউজ করতে পারেন, কিংবা অ্যাড নিউ স্লাইডার, নতুন কোন স্লাইডার এখানে অ্যাড করতে পারেন। তো আমি নতুন কোন ভিডিওতে দেখাবো আলাদা একটি ক্লাস নিয়ে যে কিভাবে স্লাইডার গুলো নিয়ে কেবলমাত্র কাজ করতে হয়। একদিন দেখাবো রেভুলেশন স্লাইডার নিয়ে, আরেকদিন দেখাবো মূলত একটা স্লাইডারই যদি ভালো করে পারেন তাহলে অন্যান্য স্লাইডার গুলো নিয়ে কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। তো আপাতত এই স্লাইডারটা নিয়ে কাজ করাটা আমরা একটু অফ থাকবো, আশা করি বুঝতে পেরেছেন। কারণ স্লাইডার নিয়ে কাজ করা অনেক সম্পূর্ণ একটা দিনের ব্যাপার, একটা ক্লাসের ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। তো এই স্লাইডার টুকুর পরে আছে একটা অপশন, কন্টেন্ট রেটিনা কোয়ালিটি ওয়ার্ডপ্রেস থিম ফর প্রফেশনাল এন্ড বিজনেস। আমরা দেখবো এই লেখাটুকু কোথায় আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রেটিনা কোয়ালিটি ওয়ার্ডপ্রেস, এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে এডিট টেক্সট ব্লক, এটা মূলত একটা টেক্সট ব্লক দিয়ে করা। এখানে যদি আমরা ক্লিক করি টেক্সট ব্লকটা আমাদের সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ব্লকটা ওপেন হয়েছে। এখানে দেখানে দেখতে পাচ্ছেন যে যেখানে আমরা আমাদের মাউসটাকে হোভার করছি, মাউসটা নিয়ে যাচ্ছে, এখানে একটা অপশন আছে যে এটা একটা লিংক। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লিংকটা এখানে অন হয়ে গেছে, এই লিংকটা। আরেকটা আছে একটা মাঝখানে দিয়ে দেওয়া, আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাবেন এটা এখানে দেখাবে, মাঝখানে এটা চলে যাবে। আবার যদি এখানে মাঝখানে ক্লিক করি মাঝখানে চলে আসবে, মানে আমার এই কন্টেন্টটা এখান থেকেও মাঝখানে চলে আসবে, আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আর কোনো ডিজাইনটা পরিবর্তন করার প্রয়োজন পড়বে না যদি আপনি এই টেক্সট ব্লকটা দিয়ে মাঝখানে নিয়ে আসেন। আবার যদি এই হেডিংটাকে যদি আপনি হেডিং ওয়ানে দেন তাহলে দেখতে পাবেন যদি এখান থেকে সেভ করেন লেখাগুলো এখানে যতটুকু বড় হয়েছে এখানেও ঠিক একই রকম ভাবে বড় হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা কাজ করব এরকম ভাবে কোন ডাব্লিউপি বেকারি নিয়ে বা এরকম একটি পেজ বিল্ডার নিয়ে যখন আমরা পেজগুলো কন্টেন্টগুলো পরিবর্তন করব, সব সময় আমরা একটা কাজ করব, সমস্ত কন্টেন্ট আমরা পরিবর্তন করার পর, অনেকগুলো কন্টেন্ট একসাথে পরিবর্তন করার পর আমরা এখান থেকে সেভ করে তারপরে এই পেজটাকে রিফ্রেশ করে দেখব কতটুকু পরিবর্তন হয়েছে, কোথায় কি কি আবার পরিবর্তন করা লাগবে, কতটুকু করা লাগবে। আর অন্যথায় আপনাকে একটা পেজ ডিজাইন করতেই কমসে কম মিনিমাম যদি বারবার এখানে দেখেন সেভ করে কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু ডিজাইনে পরিবর্তন হয়েছে, তাহলে আপনাকে একটা পেজ ডিজাইন করতেই একদিন দুই দিন চলে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। যদি আমরা একটা কন্টেন্ট পরিবর্তন করি আশা করি বুঝতে পারবো যে প্রত্যেক বাকিগুলো কন্টেন্ট বা বাকিগুলো যে আইকনগুলো আছে সেম, এই পাশে যেটা আছে যদি আমরা একটা পারি তাহলে এই বাকিগুলো পারার কথা। এই একটা যদি আমরা পারি তাহলে এই পরের দুইটাও আমরা করতে পারবো, কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা যদি একটু এখানে ক্লিক করে এটাকে নিয়ে আসি, বক্স টাইপ, এখানে বলছে আইকন, এটা একটা আইকন উইথ। আর সবসময় খেয়াল রাখবেন এখানে কোন টাইটেলটা এখানে শো করে, আমরা দেখতে পাচ্ছি আইকন একটা, এটা একটা আইকন আকারে নেওয়া, আইকন বক্স নেওয়া, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। আমরা এখান থেকে নর্মাল আমরা এখান থেকে নর্মাল নিয়ে নিচ্ছে ওনারা, নর্মালের থাকুক। আবার চাইলে আমরা এখান থেকে আমরা আমাদের কাজের যতটুকু প্রয়োজন পড়বে যেভাবে প্রয়োজন পড়বে আমরা এখান থেকে নর্মাল আইকন ইন এ বক্স এটাও আমরা সিলেক্ট করে নিতে পারবো। এর পরবর্তীতে আছে যেটা একটু বড় করে নিব এখান থেকে টেনে কাজের সুবিধার্থে। তারপরে আছে ইনেবল হোভার ইফেক্ট, মানে আপনি হোভার ইফেক্ট মানে আপনি যখন মাউসটা ক্লিক করবেন এভাবে নিয়ে যাবেন, ক্লিক করবেন না শুধু মাউসটা নিয়ে যাবেন, এটাকে বলা হয় হোভার ইফেক্ট। হোভার মানে আপনি যখন হোভার করবেন তখন কি হবে, এখানে কোনো হোভার ইফেক্ট দেওয়া নেই, নো দেওয়া আছে, যার কারণে এখানে কোনো ইফেক্ট হচ্ছে না, জাস্ট খালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। ফন্ট অসম আইকনে আপনি কি কোনো আইকন নিবেন, অনেকগুলো আইকন আছে এখানে, আপনি যদি আমি গত একটি ক্লাসে দেখিয়েছিলাম ফন্ট অসম আইকন কি, আপনাদের কি খেয়াল আছে। আমরা ফন্ট অসম লিখে সার্চ করি তাহলে দেখতে পাবো ফন্ট অসমের যতগুলো আইকন আছে, আইকনসে যদি ক্লিক করি সমস্ত আইকনগুলো এখানে চলে আসবে। অন্যথায় চাইলে আপনি অন্য কোনো আইকনস লিখেও যদি আপনি সার্চ করেন, যত যত কোম্পানি, এটা মূলত ফন্ট অসম কোম্পানির আইকন, তারা ডিজাইন করে এই আইকনগুলো তৈরি করেছে, এবং
অন্যান্য অনেক কোম্পানি আছে যারা কেবলমাত্র এরকম ভাবে ফন্ট তৈরি করে থাকে, যে ফ্ল্যাট আইকন, আইকনেট, ফন্টসম আইকন, এই যে fontosom.com, ম্যাটেরিয়াল ডিজাইন, এরকম ভাবে অনেক কোম্পানি আছে যারা কেবলমাত্র ইলাস্ট্রেশন দিয়ে এই ধরনের লোগোগুলো বা এই ধরনের আইকনগুলো ডিজাইন করে তারা বিক্রি করে। আপনি এখানে যদি ফন্টসমে আমরা আসি তাহলে দেখতে পাবো, এটাকে কেটে দিই, দেখতে পাবো তাদের একটা সাবস্ক্রিপশন আছে যে কেউ যদি তাদের এই আইকনগুলো ইউজ করে তাকে মান্থলি বা তাদের একটা ওয়েবসাইটের জন্য কত ডলার পে করা লাগবে। এটা তাদের বিজনেস। এই বিজনেসটা তারা একদিন দুই দিনে করেনি, একজন দুইজন ডিজাইনারকে দিয়ে কাজ করায়নি, কমসে কম অনেকগুলো ইউজ অনেকগুলো অনেকগুলো ডিজাইনারকে দিয়ে এই ধরনের আইকনগুলো, লক্ষ লক্ষ আইকন আপনি এখানে দেখতে পাবেন। আসছে না কেন? ঠিক এরকম ভাবে, তো ঠিক একই রকম ভাবে এখানে আমরা চাইলে ফন্টসম আইকন কিংবা অন্য কোনো কোম্পানির ফন্ট ইলিজেন্টের আইকন অথবা লিনিয়া আইকন এবং ড্রিপিকনস আইকন ইউজ করতে পারবো। মূলত এই আইকনগুলো তারা এই ডাব্লিউপি বেকারি নামক এই কোম্পানিটা তারা কিনে রাখছে, যার কারণে তারা আমাদেরকে ফন্টসম আইকনগুলো ব্যবহার করতে সুবিধা দিচ্ছে। আইকনটা কোন কোনটা হবে? আইকন তো লক্ষ লক্ষ আইকন আছে, যেখানে কত ধরনের আইকন আছে, আপনি কোনটা ইউজ করবেন আপনার এই কাজের জন্য? এখানে তো অনেক আইকন আছে, আপনি বুঝবেন কিভাবে যে কোন আইকন এটা? তো সেটা বোঝার জন্য আপনি চাইলে এখানে চাইলে ইমেজ আকারেও আপনি এখানে আইকন আকারে ইউজ করতে পারেন। আমরা ফন্টসমে এই আইকনে যাব, একটু সময় নিচ্ছে। এই যেখানে ফ্রিটা দেখাচ্ছে, মূলত তাদের একটা সাবস্ক্রিপশন ফর্ম আছে। আসতেছে না কেন? যাই হোক, এটা আসতেছে না। ঠিক আছে, এই ধরনের আইকন গুলো লক্ষ লক্ষ আইকন তারা এই ফন্টসমের মধ্যে দিয়ে রেখেছে। আমরা যদি এটা এক ঘর পিছনে, এই যে চলে আসছে, এখানে দেখতে পাবেন যে অল 1544টা আইকন সর্বমোট তাদের আইকনে আছে, কিন্তু 1544টা শুধুমাত্র 1544 ধরনের আইকন তাদের কাছে আছে, কিন্তু যদি আপনি এখান থেকে এটাতে ক্লিক করেন এই রিলেটেড প্রায় 10-15-20টা আইকন এই রিলেটেড একই রকম কিন্তু বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের আপনি দেখতে পাবেন। একটু যদি ওয়েট করেন তাহলে দেখতে পাবেন। আমরা আরেকটি মিটিং এর ডাক দিব, আরেকটি আরেকটি ক্লাস কি আপনারা করবেন আজকে? আমরা একটু অপেক্ষা করবো এটা আসুক। তো ঠিক একই রকম ভাবে চাইলে আপনি ইমেজ আকারে এখান থেকে গুগল থেকে ডাউনলোড করে করে পিএনজি ইমেজ গুলো ডাউনলোড করে করে পরবর্তী কাজগুলো আরেকটি ক্লাসে করাবো। এরকম ভাবে ইমেজ আপলোড করে করে এই আইকনের জায়গায় আপনি চাইলে গুগল থেকে নিয়ে নিয়ে এসবিজি আইকন অথবা পিএনজি আইকন গুলো নিয়ে নিয়ে এখানে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, এরপর স্কোয়ার আইকন, এই আইকনটা মূলত স্কোয়ার আকারে আছে, যার কারণে এখানে স্কোয়ার দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে সার্কেল মানে গোল আকারে আইকনটা, চারদিকের ব্যাকগ্রাউন্ডটা গোল হবে, সেটাও আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। এর পরবর্তী আছে আইকন ইমেজ পজিশন, কোথায় হবে, পজিশনটা লেফটে দেওয়া আছে, যে লেফট সাইড বাম সাইড থেকে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে লেফটে ক্লিক না করে রাইটেও দিতে পারেন, কিংবা লেফট ফ্রম টাইটেল, টাইটেলের লেফট সাইডে দিতে পারেন, কিংবা লেফটে আইকনটা হবে লেফট সাইডে আর লেখাগুলো টাইটেল গুলো হবে তার রাইট সাইডে। এটাই মূলত তারা বুঝিয়েছে, আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। তো পরবর্তী মিটিং এ আচ্ছা, তো আশা করি আজকের